Hello everyone, good morning. আচ্ছা তুমি যে কচুর লতি এনেছো, এই কচুর শাক এনেছো, এটা কে করবে? কালকে হবে, কালকে হবে না? দিদার তো চোখ অপারেশন হবে এবার থেকে, তো তাহলে কালকে দিদা যেন শাকটা কেটে রাখে। কালকে হবে, ওই জন্য আমি লাউ এনেছি যাতে নরম ভাবে দিদা খেয়ে নিতে পারে। আর তরমুজ প্রথম ফল কত টাকা করে কিলো হচ্ছে? 30 টাকা কিলো বাজারে নিলে, এখানে 20 টাকা কিলো দিচ্ছি। না দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে না? মিষ্টি হবে, খেয়ে দেখো একটু, খেয়ে দেখো মিষ্টি হবে। খাও না একটু। না না, কুমড়া ছিল আবার কুমড়া এনেছে, খালি 20 টাকা কুমড়া আনা হয়েছে। শশা কচু শাক দেখলেন? ও আচ্ছা, এটা হচ্ছে মেথি শাক আনা হয়েছে, এনে হচ্ছে সব প্যাক প্যাক করে দেওয়া হয়েছে। টমেটো আছে এর মধ্যে, পেঁপে আছে, উচ্ছে আছে, ধনে পাতা ফ্রি। ও আচ্ছা, এটা গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবুটা মা দেখা। মুরকি বেগুন আনা হয়েছে, কেননা মাছ আনা হয়েছে একটা ভালো সুন্দর জ্যান্ত একদম মাছ আনা হয়েছে, যার জন্য বেগুনটা আনা হয়েছে। আর এই যে গন্ধরাজ লেবু দুটো, এটা কি মেদিনীপুর যাবে কে জানে, তাই নিয়ে চলে যাবো। আর এইটা, এটা কি? এর মধ্যে লঙ্কা আছে। এইটা, ও এটার মধ্যে তো জিনিস আছে তোমার, এচোর। এচোর বাবা 500, আবার এইটুকু হয়েছে? হ্যাঁ, তবে এচোরটা, এই এচোরগুলো খেতে ভালো, তাই না? এচোর আনা হয়েছে, আর লাউ আনা হয়েছে, আর মিষ্টি কই মাছ কত কি এনেছিস? মাছ এনেছি, চলো মাছের দিকে যাই। তো মাছ কি কি আনা হয়েছে? এই যে চিংড়ি, এঁচোর আছে, লাউ আছে, আর দিদা আছে বলে তাই এই চিংড়ি আনছিস কিছু বলছি না। পাবদা, পাবদা গুলো ভালো আছে। আর একটা স্পেশাল আমার প্রিয় ট্যাংরা, মাছ কাটেনি তো এ বাবা, ট্যাংরা মাছ কাটা সত্যি কষ্ট। ট্যাংরা আর আমি মাগুর মাছটাও কেটে দিতে পারবো, কেননা মাগুর মাছ ধরে গলা কেটে দেবো, কিন্তু এই ট্যাংরা মাছ কাটা আর হলো কি আর একটা মাছ, এই কই মাছ কাটা আমার বড় রাগ ধরে, কই মাছ আর ট্যাংরা মাছ। তো বেসিক্যালি রবিবারে কিন্তু রান্না বান্না হয়ে গেছে, তাই তো? আজকে বানানো হয়েছে পমফ্রেট মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল একদম, আর হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, লাউ ডাটার চচ্চড়ি। আর বেসিক্যালি কালকে যেহেতু আসা হয়েছে, জার্নি করে আসা হয়েছে, ওই জন্য একদম সিম্পল জাতীয় খাবার দাবার বানানো হয়েছে, কুমড়া ভাজা আর কুমড়া ভাজা হয়েছে। তো এটা দিয়ে বেসিক্যালি খাওয়া দাওয়া হবে, পেটটা যেন একটু ঠান্ডা থাকে ভিতর থেকে, যা ভাজা ভুজি কুচি কুচি খাওয়া হয়েছে, পেটটা ঠান্ডা করা দরকার, তাই না? রবিবারে সকালে ভাত মাছ খাওয়া হচ্ছে, পমফ্রেট মাছ, সুন্দর পমফ্রেট মাছ ঝাল দিয়ে খাওয়া হবে। আর মা এখানে কেমন, মা খেতে মিষ্টি আছে, মিষ্টি না দাদার কাছে ভালো হবে, ও বাজারে দাদার কাছে মিষ্টি আছে। তো একটা কথা হচ্ছে কি, ঘুরে আসলে যেন ঘুমিয়েও যেন ঘুম কাটে না, শরীর হাত পা একটা ব্যথা ধকল একটা যায়। তার উপরে যেহেতু গাড়িটায় প্রচণ্ড জোরে এসি চালাতে হয়েছিলো, এবং সেই গাড়িতে বসে বসে চার ঘন্টা জার্নি করতে হয়েছিলো, ওই জন্য গা হাত পা একটা মানে হালকা হলো একটা নার্ভনেস রয়েছে, ব্যথা চলছে। বাট ঘুমিয়ে একটু হলেও আস্তে আস্তে ঠিক লাগছে, যাই হোক অসুবিধা ঠিক হয়ে যাবে, ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। এখন বাজে হচ্ছে 6:10, 5:10 আগে উঠলাম, এবং উঠে এই বইটা দেখেছিলেন, পড়ছিলাম আমি ওখানেও এবং এখানেও, এখনও শেষ হয়নি, এবং জাস্ট পড়তে এবারে একটু কফি খাওয়া হবে, কফি চা খাওয়া হবে, এবং তারপরে একটু আমি বেরোবো শপিংয়ের জন্য, মানে আমি বেরোবো বেরিয়ে, তারপরে কফি হয়ে গেছে খাবো, কফিকে একটু এটাকে ছাড়াবো। সবার ভাগে ভাগে হলো, তোর হলো কফি, আমার হলো আদা চা, দিদার হলো দুধ চা, দেখা তোমার দুধ চা করে দিয়েছি, দেখেছো? দিদা এই যে দেখো র চা, কালা কালা চা।
এত টায়ার্ড না আর ভালো লাগে না, পা গুলো যেন যন্ত্রণা করছে। তার মধ্যে নিয়ে এসছে এক গাদা মাছ, বিরক্ত লেগে যায়, খাওয়া নয় খাটনি বেশি। চলে এসেছি এখন কোয়েস্টে, এবং কোয়েস্টে এখানে কিছু শপিং করবো, শপিং করে বেরিয়ে পড়বো। শপিং মানে বেসিক্যালি আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, শ্যাম্পুটা এখান থেকে কিনবো, আর দোকানে পাওয়াটা খুব চাপের হয়ে যাবে, ওই জন্য এখানে এসে আমাকে মল থেকে শপিংটা করতে হয় শ্যাম্পুর, এবং সাথে ম্যাগিও নিয়ে নেবো। মা বলছিলো ঘরে ম্যাগি নেই, চাউমিন আছে, তো ম্যাগিটা এখান থেকে নিয়ে নেবো, যদি কিছু অফার পাই তো ভালো হয়। তো দেখি কী করা যায়। বাই দ্য ওয়ে রবিবার বলে না একটু বেরোতে ইচ্ছেও করছিলো, তো আমি মাকে দিদাকে বললাম যে বেরোবে, তো মা দিদা বললো না বেরোবো না এখন, আজকে প্রচুর গতকাল যা ঢকল গেছে ওই জন্য আজকে বেরোতে চাইনি, তো ওই জন্য আমি নিজেই একটা বেরিয়ে এবং শপিং করে ফেরত যাব। গিয়ে ঘরেই আজকে টিফিন করবো, ঘরেই আজকে খাওয়া দাওয়া হবে, জাস্ট এখান থেকে শপিংটা করে টিফিন থেকে নিয়ে এলাম, মানে সরি মল থেকে নিয়ে এলাম হচ্ছে এই ম্যাগি, টু মিনিটস নুডল, আটটা কাপ, আর শ্যাম্পু এনেছি। আর এসে দেখছি মা এখানে সন্ধ্যার টিফিনের আয়োজন করছে, ম্যাগি করতে পারতে তো না, পাউডে ভেবেছি ভাবছি স্যান্ডউইচ করবো, একটু নতুন স্টাইলে করবো। কুকারে সিদ্ধ করে জল ছেঁকে রাখবো, কালকে রান্না করবো। দিদা এখানে টিভি দেখছে, কি দেখছো? আর পেঁয়াজ আর টমেটো দিয়েছি, আর দেবো এবং এখানে তৈরি হচ্ছে কি, এটার নাম করতে পারতে অনন্য, অনেক নতুন রকমের একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা তৈরি হচ্ছে, অভিনব। আমি বুঝতে পারলাম না এটা আর এটার মধ্যে তফাৎটা কি হলো, কিন্তু যাই হোক দেখতে, এটার মধ্যে ঝাল দিয়েছি, অরিগানো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা ক্রিস্পি হবে। ওকে কেমন লাগছে? আমার তো টেস্টি লাগছে। আমার দিদা